হ্যালো বাইকার, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো অনেকদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি রাইডার্স রিভিউ নিয়ে। আমাদের সাথে আজকে বাইকের রিভিউ দিতে আসছে আমাদের সিনিয়র মাহি ভাই। ভাই কেমন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। রমজান রোজা মাস, রোজা টোজা ধরছে। আসলে প্রায় তো এখন প্রায় সাড়ে চারটা বেজে গেছে। আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ চলতেছে, আলহামদুলিল্লাহ। আপনার দোয়ায় ভালোই আছে। আপনারা তো আল্লাহর মতো যে বাইক চালান তো অনেক অনেক রাইড করতে ধ্বজমঙ্গ 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 দিয়ে রাইড করতে চাই তো অনেকে পারবে না সেটাই। তো আজকে আপনার বাইকের রিভিউর পাশাপাশি আপনি রিসেন্ট কোন ট্যুরের প্ল্যান করতেছেন, প্লাস হচ্ছে কই কই ট্যুরে গেছেন, এগুলো আমাদের ভিউয়ারদের সাথে শেয়ার করবেন। অবশ্যই, ওকে চল। ঠিক আছে, আমরা আজকে বাইজিত লিংক রোডের ভিতরে এই পোর্শনটায় আসলাম মাহি ভাইয়ের বাইকের রিভিউ করার জন্য। আসলে জায়গাটা অসম্ভব সুন্দর, দেখতেই পাচ্ছেন। তো চলেন যাই। কি অবস্থা, কেমন টুর টুর দিতেছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ আল্লাহ, মোটামুটি সময় যেতে পারি টুর দিই। লাস্ট টুর কই মারলেন? লাস্ট টুর মারছিলাম 27 সময় দিয়েছে। ওকে, চিন্তা করলাম বাংলাদেশের জন্য যারা জীবন দিছে এখন তাদের সমাধিস্থানে কেউ যায় না, এমনি সব আগ্রম বাগ্রম তো যায়। তো সমাধিস্থান গুলো আসলে একমাত্র আপনার ইয়া ছাড়া, যশোরেরটা ছাড়া বাকি সব সমাধিস্থান আসলে মানে এগুলো দেখার মতো কেউ নেই। আচ্ছা, তো এই জন্য গেলাম, একটু শ্রদ্ধাঞ্জলি দিলাম, একটু নিরবতা পালন করলাম, মানে এটা হলো আমার বাঙালি চাপ। আচ্ছা, যেটা কর্তব্য এটা করলো। আচ্ছা, সেই ক্ষেত্রে আজকে যেহেতু আমরা আপনার কেপিআর নিয়ে রিভিউ দিচ্ছি, সো কেপিআর আপনি এই পর্যন্ত কত হাজার কিলো চালাইলেন? কেপিআর বর্তমানে যেটা চালাচ্ছি এটা হলো 48,000 কিলোমিটার। আর এর আগে 2017 সালে আমি লিফান কেপিআর 150 চালাইছি প্রায় আপনার 58,000 কিলোমিটার। আচ্ছা, এটা হচ্ছে 165, এটা হচ্ছে 165 এমপিএফ 2। আচ্ছা, সেই ক্ষেত্রে মানে একটা প্রশ্ন থাকে যে অনেকেই কেপিআর নিয়ে অনেক মজা তামাশা করে আর কি, তো আপনি তো 48,000 কিলো চালাচ্ছেন, সো আপনার কাছে এটার মানে রিভিউটা এক্স্যাক্টলি কি? আসলে মজা মজা আসলে করার কারণ হলো চাইনিজ। আসলে চাইনিজটার কারণে মানুষ মজাটা নেই, বুঝতে পারছি। আসলে চাইনিজ যে সব প্রোডাক্ট খারাপ তা আবার কিন্তু না, না অনেক প্রোডাক্ট ভালো। যেমন লিফানের এই ইঞ্জিনটা কিন্তু অনেক ভালো, আমি আমি যদি চালাইছি আমি প্রবলেম ইঞ্জিনে কোনো প্রবলেম ফেস করিনি। হ্যাঁ, আদার পার্টসের একটু প্রবলেম ফেস করতে হয়, যেটা আসলে যদি বলি যে না এটাও করতে হবে না মিথ্যা হতো। এখন এই কারণে আমি কি করছি, বেয়ারিংগুলো চেঞ্জ করছি, স্পোকেট চেঞ্জ করছি, মানে আমি স্টকের কিছু জিনিস থেকে, ইঞ্জিন ছাড়া বাকি সব ভিতরের পার্টস আমি স্টক থেকে আমি ইন্ডিয়ান মালে চলে গেছি। যেহেতু আমি ট্রাভেলার, আমি ট্রাভেল করি, যে কারণে আমি দূরে কোথাও যাই হঠাৎ করে আমার গাড়ি প্রবলেম করতে পারে, সে কারণে আমার প্রবলেম সলভ করতে হলে আমাকে যে মালগুলো অ্যাভেলেবল, যে পার্টসগুলো অ্যাভেলেবল পাওয়া যায় সেগুলোই আমার ব্যবহার করতে হবে। আচ্ছা, তো আমি আফটার মার্কেটে বিভিন্ন পার্টস মিলে আমার এই গাড়িটা কনভার্সন করা আর কি। আচ্ছা, বিগত বছরগুলোতে আমাদের কিছু চাইনিজ প্রোডাক্ট আসছিল বাংলাদেশে বাইক, যেগুলো মন ধ্বজভঙ্গ হয়ে গেছে, যার ইঞ্জিনের কোয়ালিটি ঠিক ছিল না, বাকি সব কোয়ালিটি খারাপ ছিল, যে কারণে চাইনিজের নাম শুনে মানুষ এমনি মনে করেন বিঘা যায় চাইনিজ কি। তো বর্তমানে রাসেল ইন্ডাস্ট্রির হাত ধরে লিফান কেপ লিফান আসে, তো লিফান কেপে 165 এবং বর্তমানে তাদের কেপিটি আছে, কেপি আছে। তো আসলে লিফানের ইঞ্জিনটা, এখন লিফানের ইঞ্জিন দিয়ে কিন্তু আরও কয়েকটা বাইক আসে, যেমন বর্তমান টারো জিপি, তারপরে হলো NSX স্পিডারের, তারপর হলো GPX, যেমন যা থাইল্যান্ডে লিফান থেকে তাদের ইঞ্জিন ক্রয় করে, তারা থাইল্যান্ডে গিয়ে ম্যানুফ্যাকচার করে তারপর বাংলাদেশে সাপ্লাই করে। তো সেক্ষেত্রে ইঞ্জিনটা অবশ্যই ভালো, ইঞ্জিনটা অবশ্যই ভালো, লিফন ইঞ্জিন আসলে অবশ্যই ভালো, ইউরোপ কান্ট্রি অনেক কান্ট্রিতেই লিফন ইঞ্জিন চলে। আমাদের বাংলাদেশে লিফনটা আসলে মার্কেটে খুব তাড়াতাড়ি পেয়েছে, রাসেল ইন্ডাস্ট্রির সহযোগিতা রাসেল ভাই, এবং আমাদের মতো কিছু বাইকাররা আসলে এই বাইকটা দিয়ে বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করার কারণে কিন্তু এই বাইকটা এখন মোটামুটি ভালো নাম আছে, কমপক্ষে এটার নাম অ্যাকচুয়ালি ছিল না এখন আছে। তো এই আসলে চাইনিজ বাইকের প্রবলেম হলো কিছুটা এখনো আছে, কিছুটা যেমন আমি স্পেয়ার পার্টস পাবো না, এখন যদি আমি অর্ডার করে বলি যে আমার মার্কেট লাগবে আমি মার্কেট পাবো না, যেমন আমার মার্কেটে কিন্তু বাংলা দেখেন
কোম্পানিতে নেই, তো এই জিনিস এই জিনিসটাতে একটু প্রবলেম। এটা হলো আমি আমার যেটা আমার মনে হলো যে আমার কাছে খারাপ, তো রাসেল ইন্ডাস্ট্রি বা এই ইম্পোর্টার যিনি তাদের কাছে অনুরোধ থাকবে যে এই স্পেপার্সের একটু বাইক বিক্রি করার আগে স্পেপার্স একটু বেশি করা, মানে ওইটা আগে কনফার্ম করা, তারপর পারফরমেন্স বিল্ড আপ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি আমার গাড়িতে কোনো কিছু রাখিনি, বেয়ারিং থেকে শুরু করে চেন স্পকেট, চেন এবং কয়েল, এয়ার ফিল্টার, আমি সবই চেঞ্জ করি। বুঝতে পারছি, যে কারণে আমার যে কোনো জায়গায় আমি ট্রাভেলিং করার কারণে আমি পুরো বাংলাদেশ ঘুরছি কিছু আগে, এটা দিয়ে 64 ডিস্ট্রিক্ট ক্রস কান্ট্রি ট্যুর এবং আমার কিছুদিন আগে 7 বিশ্বের সমাধিস্থান। তো এর মধ্যে আমি যখন চশুটিলা মারার পরে আমি চশুটিলা মারার আগে সার্ভিস করেছিলাম, এরপরে আমি আর সার্ভিস করিনি। বুঝতে পারছি, আমার এখন পর্যন্ত সার্ভিস ছাড়া শুধু টুকটাক কাজ, মানে টুকটাক কাজ করছি, এখন পর্যন্ত আমি সার্ভিস ছাড়া আছি। তো এখন বর্তমান, তখন আমি যখন গেছি চশুটিলা তখন আমার ছিল 20,000, 48,000। আচ্ছা, তাহলে আমার এত পর্যন্ত সার্ভিস ছাড়া আছি, একটু টেকনিক্যাল করতে হবে ভাই, ওগুলো না করলে তো হবে না, মোবিল লুব্রিকেট চেঞ্জ ওটা তো করতেই হয়, নালে তো আর ইয়া করবে না, কয়েল আপডেট করা, যে কারণে আমার স্পিড। আপনি কয়েল কোনটা দিবেন? আমি আসলে না কয়েল আমি ইউজ করতেছি ওমা, ওমা রেসিং, এটা অনেক অনেক দিন আগের, এখনকার বর্তমানে যে ওমা রেসিং আছে আর আমারটার মধ্যে একটু অনেকটা পার্থক্য। আচ্ছা, মানে সেটা হলো প্রায় 2000, আমার এই কয়েলটা হলো প্রায় 19-এর, যারা চালাচ্ছে তারা 30-32 আর যারা একটু স্লো, মানে আরপিএম 5,000 নিচে চালাচ্ছে তারা আমি আশা করি 35 পাবে। আচ্ছা, আর আপনি মানে মডিফিকেশন আর কি কি করছেন? আমার মডিফিকেশন এটাই, আর মডিফিকেশন হলো আমি এখানে ফুট রেস্ট, যেমন কেপিআর ফুট রেস্ট একটু একটু সামনের দিকে, যে কারণে সামনের দিকে হওয়ার কারণে এখানে ইঞ্জিন হিটটা পায় লাগতো, তো সেই কারণে আমি আফটার মার্কেট ফুট রেস্ট কিনে এখানে মাউন্ট করে দেন এটা পিছন নিয়ে গেছি। আচ্ছা, আর পিলন সিটের ফুট রেস্ট হলো 4B। আচ্ছা, 4B ইনস্টল করে। আপনার রিসেন্ট ট্যুর ছিল হচ্ছে ওই যে সমাধি, নেক্সট ট্যুর প্ল্যান কি? আসলে নেক্সট ট্যুর প্ল্যান, আসলে নেক্সট ট্যুর প্ল্যানটা এতটুকু বলবো যে নেক্সট ট্যুর প্ল্যান আমার দেশের বাইরে, আমি বাংলাদেশ থেকে বাইক নিয়ে দেশের বাইরে যাওয়ার আমার অনেক দিনের ড্রিম। আচ্ছা, সেটা গত বছরে হতো, আসলে কোনো কিছু কারণে হয়তো বা আমি করতে পারিনি, হয়তো বা আর্থিক বলেন, মানে সাপোর্টিং বলেন সব দিক দিয়ে, এবং ওটা ওটার জন্য আমি গত বছর আগের বছর যখন মাঝদাক চৌধুরী আমাদের যে সৌদি বর্ডার পর্যন্ত বাইক নিয়েছে, সে যখন গেছে তখনই আমার ইচ্ছে ছিল তার সাথে জয়েন দেওয়ার, বাট আমার তখন আসলে আর্থিক অবস্থার কারণে আমি আসলে জয়েন দিতে পারি। তো এইবার ইনশাল্লাহ ঈদের পর নতুন একটা চমক তো অবশ্যই আছে, আমি ও চমক বলতে কি আমি ট্রাভেলিং বেরোবো দেশের বাইরে, যদি ঈদের আগে করা সম্ভব হয় তো ঈদের আগে, নাহলে ঈদের পরে প্রসেসিংগুলো যদি কমপ্লিট করি তাহলে ঈদের পরে আমি দেশের বাইরে যাবো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে কেপিআর মানুষ কেন কিনবে আপনার কাছে? আসলে কেপিআর কেন কিনবে এটা যদি আনসার দিই তাহলে আমি বলবো যে 2 লাখ টাকা বাজারের মধ্যে বেস্ট বাইক এবং পারফরম্যান্স জোস। আচ্ছা, অ্যারাউন্ড 2 লাখস ইউ আর গেটিং এভরিথিং ফ্রম কেপিআর, বি3 বা একটা সিবিআর, আচ্ছা বি3 তো বাদ দি, বিবিএ যেহেতু এটা বিবিএ, ওটা বাদ, ওটা বাদ, সিবিআর, 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 সিবিআর এর যে মজা ফিল আপনারা পাবেন, এবং R15 V2 যে ফিল্টার পাবেন আপনি সিম্পলি এই পাওয়ারটা এই গাড়িতে পাবেন। আচ্ছা, অন্য কিছু বলতে পারবো না, কিন্তু পাওয়ারটা সেটা পাবেন, রো পাওয়ার সেই, মানে অ্যারাউন্ড 2 লাখ ইউ আর গেটিং দ্য ফিল অফ সিবিআর অর 2 লাখের মধ্যে, কিন্তু 2 লাখের মধ্যে সিমেট্রি কিছু নাই, 2 লাখের মধ্যে আছে হাঙ্গ আছে 1,60,000-80,000, তারপরে বিভিন্ন বাইকের ওই তুলনায় এটা বেস্ট, মানে ওইটাই বললাম যে আপনি 2 লাখ টাকার মধ্যে সিবিআর এর কিছুটা ফিল পাচ্ছেন, প্লাস R15 V2 এর একটা ফিল পাচ্ছেন অ্যারাউন্ড 2 লাখ কেপিআর এর মধ্যে। সো যারা ওই ফিলটা নিতে চায় অ্যারাউন্ড 2 লাখ এর মধ্যে, আপনার সাজেশন হচ্ছে কেপিআর, রাইট? এর মধ্যে কোনো প্রবলেম ফেস করছেন? না, আসলে আমি এতদিন ধরে জানার অবস্থায় কোনো প্রবলেম ফেস করি নাই, এর মাঝখানে আমি স্লিপার ক্লাসও করছি, তো ওইটা আমি নিজে দিয়ে করছি, নিজে তো করার পরেও আমার প্রবলেম হয় না, পরবর্তীতে দেখা যায় ওইটাতে স্লিপার ক্লাসে হলো 4B200, তো 4B200 এর কারণে ওইটাতে ক্লাসের 5টা, আমাদের গাড়িতে ক্লাসের 6টা, আচ্ছা, যে কারণে আমাকে আবার চেঞ্জ করতেছে, আমাকে আবার আমার মতো করে আমি 4B200 বাদ দিয়ে আমি আমার
হ্যাঁ ক্লাস প্লেট আমি 4 বিল লাগাইছি আচ্ছা বাকিটা সেটআপ কেপিআর তো মানে ক্লাস প্লেট হচ্ছে 4 বিল মডিফিকেশন একটা জিনিস বলি হ্যাঁ আপনারা যদি কখনো মনে করেন রাস্তাঘাটে এই জিনিসটা খুব জরুরি রাস্তাঘাটে যদি কেপিআর করে ক্লাস প্লেট নিচু নিয়ে কোনো বিপদে পড়েন তো আমি এই ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে একটা জিনিস জানাই দিই কোনো টেনশন নেবেন না যে কোনো দোকানে গিয়ে সিজি 125 এর ইয়ার ফিঙ্গার নেবেন দেন কমপ্লিট আর ক্লাস প্লেট নেবেন আর টিআর 4 বিল বা আর টিআর আচ্ছা তাহলে আছে মানে মানে আমার সিজি 125 এর ক্লাস প্লেটের ফিঙ্গার আর 4 বিল ওকে এবং আমার ইচ্ছে করে বর্তমান যে 4 জিপি জিপিএক্স যেমন তারপর এনএসএক্স এগুলো আছে তো এগুলো কোম্পানিতে লিফানে যদি আসলে ইন্টারেস্ট না থাকে ওখানে কোম্পানির ইঞ্জিনের সামগ্রীগুলো পাবেন বুঝতে পারছি ভাই ভাই আর ইন্টারেস্ট না হ্যাঁ এবার কথা হলো যে বাইকারদের জন্য আপনি তো আমাদের অনেক সিনিয়র ভাই প্রেক্ষাপটে যদি বলতে যান তাহলে বর্তমানে কিন্তু আসলে বাইকারদের জন্য কি বলবো নিজের কেন এখন সবাই পণ্ডিত সবাই অনেক বুঝে তাহলে আপনি বুঝাতে যাবেন কি এটা হয়তো বা আপনি নিজেও ফেস করেন এটা আপনার একজন বাইকার জানার কোন শেষ থাকবে না সেটাই আর বাইকারদের জন্য একটা কিছু বলবো আসলে আপনারা স্পিডিং করেন আমি এটার জন্য কখনো মানা করবো না কারণ মরলে তো আপনারা মরবেন আমি না তো স্পিডিং করেন তো বুঝে শুনবে করবেন রোড গার্ড বুঝে করবেন এমন জায়গায় করবেন না যে জায়গায় আসলে লোকালয় যেখানে কম সে জায়গায় করেন সমস্যা নেই দেখে দেখে করেন আরে ওই এমনভাবে করেন না যে বাসায় ফ্যামিলির বন্ডিং হয়ে থাকে সেটাই এবার আপনাদের ইচ্ছা আমি করি স্পিডিং কিন্তু আমি আমার হিসাব মতো করি এখন আমাকে অনেকে এখন বর্তমানে বলে আমি যখন স্লো চালাই ভাই স্লো চালান কেন আরে ভাই স্লো চালাই কেন চিন্তা করতে হবে ভবিষ্যৎ এখন এই জন্য স্লো আগে চিন্তাটা করিনি আর কি হবে এখন চিন্তা করি হ্যাঁ কিছু জায়গায় অথবা স্পিডিং করি যেটা আসলে না করলে মনে হয় যে না সে হারাই যাবে স্পিডিংটা এটি আর সবাই সেফটি গার্ড অবশ্যই পরবেন আর ভালো মানে হেলমেট পরবেন আজকে এই পর্যন্তই ব্লগটা হ্যাঁ যেতে একটু টাইম হচ্ছে 6টা বাজে আমরা আবার টুক কো করে আস্তে আস্তে যেতে হবে হ্যাঁ সেটাই আমরা এখন ইফতারের সময় যেহেতু আজকে এখানেই ব্লগটা শেষ করি পরবর্তীতে আবার নতুন কোন ব্লগ নিয়ে মাহিবের সাথে হাজির হয়ে যাব সময় দেখা হয়ে যাবে সেটাই সবাই ভালো থাকবেন আর অবশ্যই যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন আর মাহি ভাইয়ের একটা চ্যানেল আছে ইউটার্ন ব্লগ ছোটখাটো হ্যাঁ তো ভাইয়ার অলরেডি অনেক সাবস্ক্রাইবার তারপরেও আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন মানে আমি ভিডিও কম দিই ভাই ভিডিও বেশি দেয় আমি একটু কম দিই আমার আসলে এই যুগ প্যারা লাগে তবু এখন বর্তমানে দিই তো দেখবেন অবশ্যই ভালো লাগলেও দেখবেন খারাপ হলেও বলবেন আর ওনাটাও দেখবেন আসলে উনি ভালো ভালো ভিডিও করতেছে আসলে আমি খেয়াল দেখছি আসলে উনি যে সময় থেকে রাইডিং করে আসে সময় থেকে যদি ভিডিও করতো তাহলে আজকে অনেক অনেক সাবস্ক্রাইবার থাকতো অনেক অনেক ফলোয়ার থাকতো আমি যখন থেকে করি তখন যদি করতাম তাহলে আজকে ফলোয়ার হিসাব চলে থাকতো মিলিয়ন এখন আসলে মিলিয়ন নাই আসলে আমার পেজের সঙ্গে 25,000 প্লাস আর ইউটিউব বলবো না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখন ইফতারের সময় হয়ে যাচ্ছে প্রায় আমাদেরকে চলে যেতে হবে তো নেক্সট টাইম অবশ্যই আমরা নতুন কোনো রাইডার্স রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন